আমি এজ এ অডিয়েন্স আমার কাজকে সবসময় ক্রিটিসাইজ করি, আমার অনেক ভালো খারাপ দিক আমি নিজেই ফিল করতে পারি, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে সেটার পরিমাণটা খুব কম। এবং একটা ইন জেনারেল একটা দর্শক ছবিটিকে ভীষণ এনজয় করেছে, এবং আমাদের যারা সিনেমাটা দেখেছে সবারই একই মতামত ছিল। তো আমার মনে হয় যেহেতু ওরাও অডিয়েন্স, যারা সিনেমাটা দেখবে তারাও অডিয়েন্স, সো সবার ফিল তো আসলে অনেকটা কাছাকাছি। আমার মনে হয় যে দে উইল এনজয় দিস ফর শিওর। আফটার অল শি ইজ আওয়ার লিডার, তিনি আমাদের ইন্ডাস্ট্রিটাকে এখন ভীষণ ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো আমার একটা ইচ্ছে ছিল যে আপুর সঙ্গে তো আসলে খুব সহজে একটা কাজ করার সুযোগ হবে কিনা, আই ডোন্ট নো লাইফ টাইমে হবে কিনা, কিন্তু ফর্চুনেটলি একটা স্টোরি এমনভাবে আমাদের কাছে আসলো যে যেটা আসলে আমাদেরকে এক করে দিল। আমরা যখন নাস্তা টেবিলে বসে যখন শুটিং শুরুর আগে কথা বলছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে ইট হ্যাজ বিন অপরচুনিটি ফর মি যে আপুর সঙ্গে একটা খুব একটা গুড বন্ডিং স্টোরি করার। শি ইজ এ অ্যামেজিং অ্যাক্ট্রেস, তার কাজ আমরা বহুত দেখেছি, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই, মানে তিনি অলরেডি পরীক্ষিত। আর এই ওয়েব ফিল্মটাতে উনি অনেক ভালো অভিনয় করেছেন।